আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে একটা ভালো আছেন, সুস্থ আছেন। আবার আপনার মাঝে নতুন একটি আর্নিং সাইট নিয়ে চলে আসলাম, যে সাইটটি বাংলাদেশের। আপনি চাইলে সেখান থেকে ফ্রিতে কাজ করে আপনি কিন্তু সেটা কিন্তু বিকাশ নগদ কিন্তু উইথড্র করে নিতে পারবেন। আপনি একদম ফ্রিতে কাজ করতে পারবেন, প্রতিদিন এখান থেকে 200 থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত কিন্তু আপনি আর্নিং করতে পারবেন একদম ফ্রিতে। তাহলে সেটা কীভাবে করবেন সেই প্রসেসটা কিন্তু আজকের ভিডিওটা আপনাকে দেখিয়ে দেবো। সেই জন্য কিন্তু আজকের ভিডিওটা আপনার সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে, একটু কিন্তু স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। ওকে, তার একটি কথা বলিনি, আপনি তো এই চ্যানেলে নতুন থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, পরে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন, সর্বপ্রথম আপনি এখান থেকে চলে যাবেন টাকা আর্নিং করার জন্য আপনার ঘোলকুড়া বাজারে। ঘোলকুড়া বাজার সার্ভার দেখে সার্ভার হবেন, সার্ভার সার্চ করতে হবে captrat.com লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে নতুন একটি সাইট ওপেন হয়ে যাবে। এখানে একটি মজার বিষয় হলো, আপনি যখন এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখনই কিন্তু আপনার এখানে কিন্তু $5 কিন্তু একদম ফ্রিতে দিয়ে দেবে। ওকে, সেই জন্য ফার্স্টে আপনাদের এটি অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য উপর থেকে সাইন আপ পাবেন, সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে, এখানে কিন্তু আপনার সব কিছু কিন্তু ফুল ফিল করতে হবে। ওকে, ফুল ফিল কেউ করবেন সেই পোস্টটা আমি আপনার দেখিয়ে দিই। সর্বপ্রথম আপনার নাম দিতে হবে, তারপরে ইউজার নেম, ইউজার নেমের সাথে কিছু সংখ্যা বসিয়ে দেবে, তারপর একটা ইমেল দেবেন, আপনার জিমেলটা যেন আপনার মোবাইলের ডিভাইসের জন্য অ্যাক্টিভ থাকে। ওকে, তারপরে আপনার মন মতো একটি পাসওয়ার্ড দেবেন, তারপর একটি কনফার্ম হওয়ার জন্য একই পাসওয়ার্ড দেবেন, তারপর এখান থেকে একটা ফোন নাম্বার দেবেন, তারপরে নিশ্চয়টা যেরকম আছে রেফার কোড সেভাবে থাকবে, তারপর এখান থেকে আই এগ্রি এগ্রি টু ক্যাপচার এটাকে আপনারা কি করবেন, টার্ম অ্যান্ড কন্ডিশন রাখার পর টিক মার্ক দিয়ে তারপর সাবমিটে ক্লিক করবেন। ওকে, আমি সব কিছু দিয়ে আপনার সাথে ফিরে আসতেছি, কেমন? ওকে বন্ধুরা, আমি কিন্তু এখানে সব কিছু দিয়ে নিয়েছি। দেখুন, এখন আমার নাম দিয়েছি, আমার ইউজার নেম দিয়েছি, আমার জিমেল দিয়েছি, এবং পাসওয়ার্ড কিন্তু একই পাসওয়ার্ড 2000 দিতে হবে, তারপর একটা নাম্বার দিয়েছি, তারপর এখান থেকে টিক মার্ক দিয়ে এখান থেকে আপনারা কী করবেন, সাবমিটটা ক্লিক করে দেবেন। আমি সাবমিটে ক্লিক করলাম, দেখুন বন্ধুরা অটোমেটিক কিন্তু আমার এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু কমপ্লিট। ওকে, আমি যা জিমেলটা দিয়েছি সেই জিমেলে কিন্তু একটি কোড গিয়েছে। ওকে, আমি সেই কোডটা এখানে আমার দিতে হবে। ওকে, তো আমি এখান থেকে সেই কোডটা দেনতেছি, দেখুন আমার এখান থেকে এখানে কোড আছে, এই কোডটা আমি এখান থেকে কপি করে নিলাম। ওকে, আমি কপি করে আমি এখানে সেটা বসিয়ে দিব, আমি এখানে সেই বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আবার দেখতে পাবো সাবমিট, আপনারা কী করুন সাবমিটটা ক্লিক করে দেবেন। আমি এখানে সাবমিটটা ক্লিক করে দিলাম, সাবমিট ক্লিক করে তার সাথে কিন্তু আপনাদের মাঝে কিন্তু আরও একটি মেল করে তাকে পাঠিয়ে দেবে, আরেকটি মেল আসবে, আপনারা দেখতে পারবেন, একটু ওয়েট করবেন। দেখুন অটোমেটিক কিন্তু আমার সাকসেসফুল কমপ্লিট। ওকে, সো এখান থেকে আপনি কিছু বলতেছে হলো আপনি কিন্তু আরও একটি কিন্তু জিমেল করে কিন্তু আপনি পাঠিয়ে দিয়েছে। ওকে, সো এখান থেকে দেখুন আমি এখান থেকে করছেন দেখে দেবো আপনার সমস্ত কাজ কমপ্লিট। অবশ্যই আপনার একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা কিন্তু সর্বপ্রথম যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন সেখানে কিন্তু আপনারা সব কিছু কিন্তু সঠিকভাবে দেবেন। ওকে, আমি যেভাবে দেখিয়ে দিলাম যে ইউজার নেমের জায়গায় কিছু সংখ্যা বসিয়ে দেবেন যেন সেম না হয়। ওকে, এবং আপনার জিমেল দেবেন, সকল একটি জিমেল দিবেন, আরও অনেক অন্য অন্য কিছু দিয়ে যেরকম দেখিয়ে দিচ্ছি নাম্বার সব কিছু দিয়ে আপনারা সাবমিট করে দেবেন, আমি যেরকমভাবে দেখিয়ে দিচ্ছি। ওকে, তারপর এখান থেকে দেখতে পারবেন নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে কিন্তু আমার অটোমেটিক $5 কিন্তু তারা দিয়ে দিচ্ছে বোনাস হিসেবে, সাইনিং আপ বোনাস $5, অটোমেটিক $5 কিন্তু আমার এই দেখুন স্পেশালি ব্যালেন্স $5, এখানে কিন্তু আমার একটি আরও একটি জিমেল কিন্তু তারা পাঠিয়ে দিচ্ছে, আমি আপনার দেখিয়ে দিই। সেই জিমেলটা কিন্তু আপনার উইথড্র করার সময় কিন্তু অবশ্যই আপনার লাগবে। সো দেখতে পাবো আমার এখানে কিন্তু আরেকটি জিমেল তারা কিছু নিমিতে পাঠিয়ে দিবে, এই দেখুন এখানে কিন্তু আমার আরেকটি পিন দিয়েছে, দেখুন ইউর উইড্রাউন পিন ইস, এটা কিন্তু আপনাদের অবশ্যই লাগবে, এটা কিন্তু কখনোই হারানো যাবে না, তাহলে কিন্তু টাকা কিন্তু উইথড্র করতে পারবেন না। ওকে, অবশ্যই আপনার এটা কিন্তু অবশ্যই লাগবে, যখন ভেরিফাই করবেন তখন কিন্তু আপনার এটাকে অবশ্যই আপনার খাতায় লিখে রাখবেন। ওকে, অবশ্যই আপনার উইথড্র করার সময় এই কোডটা লাগবে। ওকে, আমি আপনাকে আবারও বলতেছি এই কোডটা আপনার অবশ্যই রেখে দেবেন, মানে দুইটা জিমেল করবে, তাহলে এখান থেকে সেই ওয়েবসাইট আমি পোস্ট করবো। সর্বপ্রথম আসি যেখান থেকে কীভাবে আপনারা কাজ করে টাকা ইনকাম করবেন। দেখুন তো ফার্স্টে কিন্তু আমার এখানে $5 দিয়েছে, সেই জন্য আপনার এখান থেকে সর্বপ্রথম আমি আপনার দেখাবো যে কীভাবে আপনারা এখান থেকে টাকা ডিপোজিট করে আপনারা কীভাবে 20 টাকা আর্নিং করতে পারেন, তারপর আপনার দেখাবো যে কীভাবে আপনার এখান থেকে একদম ফ্রিতে কাজ করে কীভাবে টাকা আর্নিং করতে পারেন। ওকে, সর্বপ্রথম আপনার ডিপোজিট করার জন্য আপনার এখান থেকে উপর দিকে দেখতে পারবেন থ্রি লাইন মেনু, এখানে একটা ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পর আপনার এখান থেকে ফার্স্টে দেখে যে আপনার কী কাজ করতে পারবেন, তারপর দেখাবো যে কীভাবে ডিপোজিট করে কাজ করবেন। ওকে, এখান থেকে দেখেন ইনভেস্টমেন্ট প্রফেশনাল, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনার এখান থেকে অসংখ্য কাজ পেয়ে যাবেন। দেখুন নিচের দিকে আসলে পারে অসংখ্য কাজ পেয়ে যাবেন, দেখুন $10 কাজ পাবেন, তিনটি পার্ট টাইম আপনার তিনটি করে কাজ পাবেন, প্রতিদিন তিনটি করে কাজ পাবেন, তার মূল্য থাকবে $30। তারপর এখান থেকে $25 যদি আপনি ডিপোজিট করেন সেই ক্ষেত্রে আপনার এখান থেকে পাবেন হলো 4টি করে কাজ প্রতিদিন, প্রতিদিন $40 করে আর্নিং করতে পারেন, তাহলে $35 কিন্তু আপনার এখান থেকে ই করতে পারেন, ডিপোজিট করতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা যদি এটাকে কিনতে চান তাহলে এখান থেকে প্রতিদিন কিন্তু আপনার এখান থেকে 4টি করে কাজ পাবেন,
তার মূল্য কিন্তু প্রতিদিন 50 টাকা কিন্তু আপনার আর্নিং করতে পারবেন। ওকে, সো তারপর এখান থেকে আসি, যেখান থেকে কীভাবে ডিপোজিট করে এই কাজগুলো করবেন। সো সর্বপ্রথম এখান থেকে ডিপোজিট করার জন্য উপর দিকে দেখুন থ্রিলার মেনু, এখানে ক্লিক করে আপনার এখান থেকে ডিপোজিট পাবেন, এখানে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে আপনার অসংখ্য মাধ্যম আছে, সেসব মাধ্যমে আপনারা ডিপোজিট করতে পারেন। যেহেতু এখান থেকে বিকাশের মাধ্যমে ডিপোজিট করবো, সেই ক্ষেত্রে এখান থেকে বিকাশ পাবেন, সেই বিকাশে ক্লিক করবেন। তার একটি কথা বলি, আপনি কিন্তু এই সাইটটি কিন্তু একটা নির্ভয়ে কাজ করতে পারেন, এই সাইটটি কিন্তু ঝামেলা নাই। ওকে, 100% পেমেন্ট করে আপনাদের। ওকে, আমি আপনার যেরকমভাবে দেখিয়েছি অ্যাকাউন্ট ক্রিয়েট করাতে শুরু করে একই প্রসেসে স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করবেন। ওকে, তারপর এখান থেকে বিকাশ, এই বিকাশটা ক্লিক করবেন। তো বিকাশে ক্লিক করবো, আপনার সামনে এরকম আসবে। আসার পর ওদের ফার্স্টে বলি, এখান থেকে নাম্বারটা দেখতে পারতেছেন, এই নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন। ওকে, এখান থেকে নাম্বারটা কপি হয়ে গেলে এখান থেকে তারপর আপনারা দেখতে পারবেন, এই যে নাম্বারটা কপি করলেন, এই নাম্বার দিয়ে আপনার যদি বিকাশ অ্যাকাউন্ট থেকে থাকে আপনার, সেই বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা কী করবেন, মানে সেখান থেকে টাকা সেন্ড করবেন। কিংবা সেন্ড করবেন, আমি এখান থেকে দেখাই ইন্টার ইউএসডি অ্যামাউন্ট, এখান থেকে যেহেতু আমি $10 করবো, 10 লিখলাম। তারপর এখান থেকে দেখবেন $10 সমান সমান বাংলাদেশ টাকায় 1150 টাকা। তার ইন্টার ট্রানজাকশন আইডি, আপনার অবশ্যই ট্রানজাকশন আইডি লাগবে। তার ইন্টার সেন্ড নাম্বার, আপনি যে নাম্বারটির মাধ্যমটা, যে নাম্বার দিয়ে আপনি তাদেরকে টাকা সেন্ড করবেন, সেই নাম্বারটা আপনার এখানে দিতে হবে। ওকে, সো এখানে আসি যে আপনি এখান থেকে যখনই আপনাদের এই নাম্বারে টাকা পাঠাবেন, তখন কিন্তু আপনি একটা ট্রানজাকশন আইডি দেবে। সেই ট্রানজাকশন আইডিটা কী করবেন আপনার এখানে, এই দেখুন ইন্টার ট্রানজাকশন আইডি এখানে বসিয়ে দেবেন। এবং আপনি যে নাম্বারটা মাধ্যমে আপনারা তাদেরকে টাকা পাঠিয়েছেন, সেই নাম্বারটা আপনি এখান থেকে ইন্টার সেন্ট নাম্বার এখানেটা বসিয়ে দেবেন। এখানে বসিয়ে দেওয়ার পর এখান থেকে সাবমিট পাবেন, অটোমেটিক কিন্তু কমপ্লিট হয়ে যাবে, অটোমেটিক কিন্তু আপনার টাকাটা কিন্তু জমা হয়ে যাবে। ওকে, আমি যেটা এখান থেকে ডিপোজিট করবো আপনাদের দেখালাম শুধু। ওকে, তারপর এখান থেকে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার টাকাটা কিন্তু অটোমেটিক, আমি আপনার দেখাই ড্যাশবোর্ডে গেলে এখান থেকে কিন্তু আপনার টাকাটা কিন্তু যে দেখতে পারবেন এখান থেকে ডিপোজিট, এখানে কিন্তু আপনার টাকাটা যুক্ত হয়ে যাবে। সো এখন আসে যে আপনারা যখন টাকাটা এখানে যুক্ত করবেন, আপনার টাকা যখন এখানে চলে আসবে, তখন আপনি সেটাকে অ্যাক্টিভ করবেন কীভাবে, কাজটা অ্যাক্টিভ কীভাবে করবেন, আপনার টাকাটা তো এখানে ইয়ে করা হলো, ডিপোজিট করা হলো, কাজ কীভাবে করবেন। এখান থেকে থ্রিলার মেনু পাবেন, পাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন ফিন্ড জব, এটার মাধ্যম, এটার মূল কারণ হলো আপনারা যখন ডিপোজিট করবেন তখন কিন্তু আপনি এখান থেকে এটার মাধ্যমে কাজ করতে পারবেন। এখানে ফিন্ড জব এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে, এই দেখুন আপনি এখান থেকে দেখতে পারবেন, এই দেখুন ফেসবুক, টুইটার, তোমার ইনস্টাগ্রাম, ইউটিউব, টেলিগ্রাম, টিকটক আর অন্যান্য অনেক সোশ্যাল মাধ্যম আছে। এখান থেকে আমি যেহেতু $10 যে ডিপোজিট করেছি, সেই ক্ষেত্রে আপনারা ওখান থেকে তিনটি কাজ করতে পারেন। প্রতিদিন আপনি এখান থেকে ফেসবুক এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার প্রতিটা কাজের মাধ্যমে একটা করে কাজ করতে পারবেন, প্রতিটির মধ্যে থেকে আপনারা একটি করে। ওয়ার্ক রিসিপ্ট এখানে যদি ক্লিক করেন, যখন আপনারা ডিপোজিট করবেন তখন কিন্তু আপনারা এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। এখান থেকে ওয়ার্ক রিসিপ্ট এখানে ক্লিক করবেন। ওকে, ওয়ার্ক রিসিপ্টে ক্লিক করার সাথে সাথে আপনাকে কিন্তু একটি কাজ করতে হবে। এখন এখানে ওয়ার্ক রিসিপ্ট আমি ক্লিক করি, দেখি আমার হয় কি না। দেখুন আমার কিন্তু ডিপোজিট করা নাই, সেই কারণে কিন্তু আমার এখান থেকে ওয়ার্ক রিসিপ্টে ক্লিক করলে কিন্তু হবে না, আমার কিন্তু কখনো এখান থেকে ওয়ার্ক রিসিপ্টে ক্লিক করলে কখনোই হবে না। ওকে, দেখুন আমি এখান থেকে আবার এখানে যাব। এখান থেকে প্রতিটার মধ্যে আপনারা একটি করে কাজ করবেন। যেহেতু আমার $10 আমি ডিপোজিট করেছি, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে একটি দুটি যে কোনো মাধ্যমে তিনটির মধ্যে আপনারা তিনটি কাজ করবেন। তিনটি আপনি এখান থেকে ক্লিক করি, ওয়ার্ক রিসিপে এখানে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। ওকে, এখানে ওয়ার্ক রিসিপে ক্লিক করলে কিন্তু আপনাদের অটোমেটিক হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে দেখতে পারবেন, তখন ওয়ার্ক রিসিপে ক্লিক করবেন, তখন আপনাদের একটি কাজ করতে হবে। আপনারা এই ওয়ার্ক রিসিপে ক্লিক করলে কিন্তু আপনার একটি কাজ কিন্তু এখান থেকে অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন গো টু জব, এখানে কিন্তু আপনার উঠে যাবে। তারপর এখান থেকে আরও কোনো, আরও যেগুলি মাধ্যমে করবেন, এখান থেকে আরও একটি করে কাজ করতে পারবেন। তারপর এখান থেকে মনে করেন ফেসবুকের মাধ্যমে একটি কাজ শেষ, আবার ব্যাগ দিয়ে আপনারা কী করবেন, ব্যাগটা বেরিয়ে আসবেন। ওকে, ব্যাগ দিয়ে বেরিয়ে আসার পর আপনি এখান থেকে যে কোনো একটি মাধ্যমে ক্লিক করবেন, তারপর আপনার এখান থেকে আরেকটা কাজ করবেন, এটা যেটা ভালো লাগে সেটা আপনারা কাজ করবেন। ওয়ার্ক রিসিপে ক্লিক করলেই হয়ে যাবে। তারপর এখান থেকে আবার ব্যাগ দিয়ে বেরিয়ে আসবেন, আবার আরেকটি কাজ করবেন, যখন এখান থেকে যে কোনো মাধ্যমে একটাই করবেন। টেলিগ্রামে ক্লিক করলাম, এখান থেকে আবার ওয়ার্ক রিসিপে ক্লিক করবেন, তিনটি কাজ কমপ্লিট হয়ে যাবে। আপনারা ওখানে দেখতে পারবেন যে কত ডলার ডিপোজিট করলে কতটা কাজ আপনি প্রতিদিন পাবেন। ওকে, সেটার মাধ্যমে আপনি এখান থেকে চারটি থাকলে এখান থেকে চারটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে চারটির মধ্যে আপনি একটি করে কাজ করবেন। ওকে, সো এটা গেল যে আপনার ডিপোজিট করার পর কীভাবে এই যে কাজগুলো আপনি এখান থেকে, এই কাজগুলো কীভাবে আপনার অ্যাক্টিভ করবেন, মানে ই করবেন, এই যে ওয়ার্ক রিসিভ করবেন। এটা রিসিভ করার জন্য আপনি একটি কাজ করতে হবে, সেটা হলো আপনি এখান থেকে সরাসরি এই যে ব্যাগ দিয়ে বেরিয়ে আসবেন। ব্যাগ দিয়ে বেরিয়ে আসার পর আপনি এখান থেকে দেখতে পারবেন উপর দিকে থ্রিলার মেনু, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে এখন যে কাজটি করতে হবে, নিচের দিকে এয়ার ড্রপ ট্যাক্স এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন, দেখুন এখান থেকে স্পেশালি
এখান থেকে স্পেশাল দেখতে পারবেন। এখানে আপনারা কী করবেন, এখান থেকে স্টার্ট ওয়ার্ক এখানেটা ক্লিক করে দেবেন। স্টার্ট ওয়ার্কে ক্লিক করলেই কিন্তু আপনার এই কাজটি কিন্তু করতে পারবেন। ওকে, তো এই কাজটি কীভাবে করবেন, যেহেতু আমি এখানে ই করে নিকে আমি এখানে ডিপোজিট করে নিই, সেই জন্য আমি এখান থেকে দেখাতে পারবো না। সেই জন্য আমার একটি কাজ করতে হবে, এই যে আমি এখান থেকে $5 ফিরতে পেলাম সেটা আমার অ্যাক্টিভ করতে হবে। কীভাবে অ্যাক্টিভ করবো, এখানে ক্লিক করে আমি এখান থেকে এই যে ইনভেস্টমেন্ট পার্সোনাল এখানে ক্লিক করবো। আপনারা একটু বোঝার চেষ্টা করেন, আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আপনি এখান থেকে কাজ করে টাকা আর্নিং করতে পারবেন। 100% টাকা পেমেন্ট করেন এখান থেকে। এখান থেকে দেখুন $5 আমি দুইটা কাজ করতে পারবো পার ডে। এখান থেকে ক্লেম এয়ারড্রপ এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমার কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, ফ্রিতে কিন্তু এই কাজটা করতে পারতেছি। এখান থেকে দেখতে পারবেন, আমার এখান থেকে দেখতে পারেন দুইটা কিন্তু আমার এখানে চলে আসলো। দেখুন স্পেশালি এখানে এখানে স্টার্ট, আমি এটা দেখাইতেছি একই প্রসেসে আপনারা যে ডিপোজিট করে কাজ করবেন সেগুলো কিন্তু আপনারা একই প্রসেসে কাজ করতে পারবেন। স্টার্ট ওয়ার্ক এখানে ক্লিক করবো আমি। স্টার্ট ওয়ার্ক ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আমার টিকটক চলে আসলো। ওকে, যেহেতু আমার টিকটক অ্যাপস আছে সমস্যা নাই, এখান থেকে নিচের দিকে আসবেন, আসার পর এখন পড়ে নেবেন, গো টু ওয়ার্ক ক্লিক করুন। তারপরে এখান থেকে সব কিছু পড়ে নেবেন, কী কী বলতেছে এখান থেকে সব কিছু আপনারা পড়ে নেবেন। এই দেখুন এখান থেকে সব কিছু পড়ে নেবেন, কী বলেছে, গো টু ওয়ার্ক ক্লিক, টিকটক ভিডিওতে কমেন্ট করুন, ভালো কমেন্ট করবেন, ভিডিও শেয়ার দিন, ফেসবুকে শেয়ার দেওয়ার স্ক্রিনশট দিন, টিকটকারের নাম দিন টেক্সট বক্সে। ওকে, আপনার দেখুন টেক্সট অপশনাল, এখান থেকে দিলে হবে না দিলে হবে সমস্যা নেই, এখান থেকে আপনার স্ক্রিনশট দিতে হবে। যেমন এখানে কী বলছে, টিকটক ভিডিওতে কমেন্ট করুন, ভালো একটি কমেন্ট করবেন, তারপর এখান থেকে ভিডিওটা আপনার শেয়ার করতে হবে, ভিডিওটা শেয়ার দিন ফেসবুকে। ওকে, আপনার ভিডিওটা শেয়ার দিতে হবে ফেসবুকে। ওকে, এখান থেকে টিকটক ভিডিওতে কমেন্ট, ভালো একটু কমেন্ট করে আপনারা একটা স্ক্রিনশট নেবেন। ওকে, আমি এখান থেকে মনে করেন গো টু ওয়ার্ক এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর সরাসরি আপনার টিকটকে নিয়ে আসবে। এখানে টিকটকে নিয়ে আসার পর আপনার এখানে দেখুন তার আইডিটা কিন্তু এখানে শো করতেছে। এখানে একটা ভালো একটা কমেন্ট করতে হবে, আমি এখানে ভালো একটা কমেন্ট করব, গুড ভিডিও, সরি গুড ভিডিও। এখানে দেওয়ার পর আমি কিছু লাপলিট দিয়ে দিই, তারপর থেকে এটার উপরে ক্লিক করবো। সেই যে আমি একটা কমেন্ট করলাম, এই কমেন্টটা কী করবো করতে হবে, আমি এখান থেকে স্ক্রিনশট নেবো। আমি এখান থেকে স্ক্রিনশট নিলাম, তো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে কী করবেন, এই যেমন শেয়ার পাবেন, শেয়ার নামে অপশনে ক্লিক করে আপনি এখান থেকে আপনার ফেসবুকে টাইমলাইনে তাদেরকে শেয়ার করে দেবেন। ওকে, এই তো ফেসবুক, এই ফেসবুকে মনে হয় শেয়ার করবেন তাদেরকে, অথবা মেসেঞ্জারে শেয়ার করবেন, সব কিছু কমপ্লিট, ব্যাক দিয়ে বেরিয়ে আসবেন। তো ব্যাক দেবে আসার পর আবার আপনার সেই এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পর আপনার এখানে নিচের দিকে আসবেন, আসার পর আপনার এখানে সোয়েস ফাইল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এখান থেকে ফাইলটা দেখাবে, ফাইলে আসবেন, এই যে স্ক্রিনশট নিলেন এটা প্যাক সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন এখান অটোমেটিক নিয়ে নিল, তারপর এখান থেকে লিখলে লিখতেও পারেন, অপশনাল আছে। তারপর এখানে সাবমিট ওয়ার্ক পাবেন, সেই সাবমিট ওয়ার্কে ক্লিক করবেন। সাবমিট ওয়ার্কে ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে, দেখতে পারবেন। একটু ওয়েট করবেন, দেখুন ইউর জব সাবমিট সাকসেসফুল ডান, আমার কিন্তু অটোমেটিক সাকসেসফুল ডান হয়ে গেছে। তো আপনি এখান থেকে এখন কী করবেন, আরেকটি কাজ পাবেন, এই কাজটি কিন্তু করতে পারবেন। ওকে, যেহেতু ফেসবুক রিলেটেড আপনারা একই পজিশনে এই কাজও করতে পারেন, এবং আপনি যে ডিপোজিট করে কাজ করবেন সেই ডিপোজিটের কাজ কিন্তু একই প্রসেসে, আমি এটা দেখালাম একই প্রসেসে। তো এরকম করে আপনি এখান থেকে কাজ করতে পারবেন, এই যে ফ্রি যে দেখালাম এটা কিন্তু প্রতিদিন দুইটা করে কাজ পাবেন, দুইটা করে কাজ করতে পারবেন। ওকে, সো এখান থেকে ডিপোজিট এবং আপনি এখান থেকে কীভাবে ডিপোজিট করে কাজ করবেন সেটা দেখালাম, এবং $5 অ্যাক্টিভ করে কীভাবে কাজ করবেন সেটা দেখালাম। এখন আসি যে কীভাবে ফ্রিতে কাজ করবেন। ফ্রিতে কাজ করা খুবই সহজ, এখান থেকে দেখতে পাবেন থ্রিলার মেনু, এখানে ক্লিক করে আপনি এখান থেকে দেখুন এয়ারড্রপ এখানে ক্লিক করবেন। এয়ারড্রপে ক্লিক করার পর আপনি এখান থেকে অসংখ্য কাজ পেয়ে যাবেন, দেখুন 4 টাকা, 2 টাকা, 2 টাকা, 2 টাকা। আমি এখান থেকে মনে করেন যে কোনো একটি কাজ করবো, যেটা আপনার পারবেন সেই কাজটা করবেন। ওকে, সেখান থেকে দেখতে পারবেন আমি টেলিগ্রাম এখান এটার উপরে স্টার্টে ক্লিক করবো, এটা ফ্রি, আপনি ফ্রিতে কাজ করবেন। তারপর আপনার সামনে এরকম আসবে, এরকম আসার পর আপনি এখান থেকে সব কিছু দেখে নিয়ে দেবেন, এখানে কী বলেছে তাদের জয়েন হতে বলতে, তারপর একটা স্ক্রিনশট নেবেন। আমি এখান থেকে মনে করেন গো টু ওয়ার্ক এখানে ক্লিক করবো, আবার পড়ে নেবেন, আপনার সরাসরি টেলিগ্রামে নিয়ে যাবেন। টেলিগ্রামে নিয়ে আসবেন, জয়েন পাবেন, সেই জয়েনটা ক্লিক করে আপনি এটাকে স্ক্রিনশট নেবেন, অটোমেটিক ডান, এখান থেকে ব্যাগ দিয়ে বেরিয়ে যাবেন, আপনার কোনো কাজ নেই। ব্যাগটা বেরিয়ে আসার পর আপনার এখানে নিচের দিকে আসবেন, আসার পরেই যে দেন স্ক্রিনশটের অপশন এখানে ক্লিক করে আপনারা আগের মতন ফাইলে যাবেন, তারপর এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নেবেন, তারপর সাবমিট পাবেন, সাবমিটটা ক্লিক করে দেবেন, অটোমেটিক দেখবেন এটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। একটু ওয়েট করবেন, আমরা যেরকমভাবে দেখেছি এরকম কাজ করলে কিন্তু আমরা অবশ্যই আপনার এখান থেকে ভালো টাকা আর্নিং করতে পারবো, সাকসেসফুল ডান। আপনি দেখুন সব কিছু কমপ্লিট। সো এখন আসে যে আপনার এখান থেকে কিন্তু আনলিমিটেড কাজ করতে পারবেন, দেখুন অসংখ্য কাজ পাবেন, আপনারা যে কাজগুলো পারেন সেই কাজগুলো আপনারা অবশ্যই করে নেবেন। ওকে, সো এখন তো আপনি এখান থেকে টাকাগুলো আর্নিং করলেন, আপনার অনেক কথা টাকাগুলো এখানে আমার জমা হয়েছে কিনা, অবশ্যই জমা হয়েছে। এখান থেকে যাবো থ্রিয়ার মিনিটে ড্যাশবোর্ডে যাবো, ড্যাশবোর্ডে আসার পর আপনি এখান থেকে দেখতে পারবেন, আমি এখান থেকে নিচে দিকে আসবো, জব ডান টু, এখান থেকে আমাদের জব কিন্তু দুইটা কিন্তু ডান হয়ে গেছে আমার। ওকে, এখান থেকে দেখতে আমার টাকা কিন্তু জমা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে।
সো তারা কিন্তু আমার কিছুক্ষণের মধ্যে কিন্তু টাকাটা কিন্তু তারা এখানে জমা করে দিবে। ওকে, আমার টাকাটা কিন্তু তার জমা করে দিবে। কিছুক্ষণ পর সাকসেসফুল হয়েছে যেহেতু, আমার টাকাটা অবশ্যই দেখুন পার্সেস প্যাক ওয়ান, দেখুন জব ডান টু, আমি কিন্তু দুটো জব কিন্তু ডান করেছি, কিছুক্ষণের মধ্যে আমার টাকাটা জমা হয়ে যাবে। বন্ধুরা আর একটি কথা বলতে ভুলে গেছি, সেটি হলো আপনি চাইলে কিন্তু এখান থেকে রেফার করে কিন্তু আর্নিং করতে পারবেন। ওকে, রেফার করার জন্য এখান থেকে দেখতে পারবেন সিলাইমেন্ট, এখানে ক্লিক করলে আপনার নিচের দিকে দেখতে পারবেন রেফার, এখানে ক্লিক করলে আপনি এখান থেকে রেফার করে কিন্তু 5% পর্যন্ত, সরি 8% পর্যন্ত কিন্তু কমিশন পাবেন। দেখুন এখান থেকে নিশ্চিত থেকে লেভেল ওয়ান, লেভেল টু, লেভেল থ্রি, লেভেল থ্রি পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে রেফার করে আর্নিং করতে পারেন। রেফার করার জন্য এখান থেকে দেখতে পারেন যে কপি, এখান থেকে কপি করে আপনার বন্ধুদেরকে এটা শেয়ার করবেন। শেয়ার করার মাধ্যমে কিন্তু আপনার বন্ধুদের এই যে রেফার কোড, এটার মাধ্যমে তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে, সেই ক্ষেত্রে আপনি সেখান থেকে কিন্তু কমিশন পাবেন 8% পর্যন্ত। ওকে, সো আশা করি আপনাদের বুঝাতে পেরেছি যে কীভাবে আপনি এখান থেকে রেফার করে টাকা আর্নিং করবেন। এখন আসলে টাকাটা কীভাবে উইথড্র করবেন, উইথড্র করা খুবই সহজ। উইথড্র করার জন্য আপনার যে কাজটি করতে হবে, আপনাদের এখান থেকে, এখান থেকে দেখতে পাবেন থ্রি লাইন মেনু, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন নিচের দিকে আসলে পরে, এই দেখুন উইথড্র, এসে উইথড্রে ক্লিক করবেন। উইথড্রে ক্লিক করবেন, নিচে দেখা যাবে বিকাশ পাবেন, বিকাশে ক্লিক করবেন, নগদ বিকাশ যেটা চান সেটা আপনি নিতে পারবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন ইন্টার ইউএস নাম্বার, আপনার কত টাকা ডিপোজিট করতে আসছেন। আপনার চাইলে কিন্তু এখান থেকে 50 টাকা হলে কিন্তু আপনার ডিপোজিট করতে পারবেন। যেমন তো আমি এখান থেকে $1 দিলাম, $1 দেওয়ার পর এখান থেকে $1,15, তারপর অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে আপনার, যে বিকাশের অ্যাকাউন্ট নাম্বার আছে সেই বিকাশের অ্যাকাউন্ট নাম্বারটা আপনার অবশ্যই দিতে হবে। ওকে, আপনি বিকাশে অ্যাকাউন্ট নাম্বার দেবেন এখানে, তার উইথড্রো পিন, উইথড্রোতে ফার্স্টে বললাম যে এটা নেক্সটে দ্বিতীয় একটি জিমেল আসলো যেখানে কোডটি আছে, সেই কোডটি আপনার এখানে উইথড্রো পিন এখানে ক্লিক করবেন। অবশ্যই এটা সেটা লিখে রাখবেন যত টাকা আর্নিং করেন, যদি এই কোডটি আপনার না থাকে কখনই কিন্তু আপনার উইথড্রো করতে পারবেন না। এটা তো হয়ে গেলে দেখুন উইথড্রো ফ্রি VDT। ওকে, তারপর এখান থেকে দেখতে পাবেন আপনি কিন্তু এখান থেকে $17 কিন্তু তারা কেটে নিয়ে যাবে, উইথড্রোটি ফ্রি VDT, সরি এখান থেকে কোনো টাকা কাটবে না। তারপর দেখুন টু রিসিভ VDT, আপনি এখান থেকে $17 কেটে নিয়ে দেবেন, $98 আপনাদের দেবে। ওকে, তারপর এখান থেকে সব কিছু কমপ্লিট হয়ে গেলে, আপনার এখান থেকে দেওয়া হয়ে গেলে নিচে সাবমিট পয়েন্ট, সাবমিটে ক্লিক করলে কিন্তু 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু আপনার টাকাটা আপনার বিকাশ অ্যাকাউন্টে কিন্তু জমা হয়ে যাবে। ওকে, মূলত আপনার এখান থেকে কিন্তু ফ্রি থেকে শুরু করে, আপনার এখান থেকে একদম ফ্রি থেকে শুরু করে আপনার ডিপোজিট করে একদম 100% কাজ করে আপনার এখান থেকে ভালো টাকা আর্নিং করতে পারবেন। আপনি যদি এখান থেকে ডিপোজিট করে কাজ করেন সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয়, কারণ ডিপোজিট করে কাজ করলে কিন্তু আপনার টাকাটা কিন্তু এখান থেকে 100% কিন্তু তারা পেমেন্ট করে। ওকে, এবং আপনি ফ্রিতে কাজ করতে পারেন, যদি সঠিকভাবে কাজ করেন তাহলে কিন্তু আপনার টাকাটা এখানে আপনাদের অবশ্যই দেবেন। তার একটি কথা বলে, আপনি যে জিমেলটা দেবেন সেই জিমেলটা যেন ভেরিফাই থাকে, আপনার জিমেলটা যেন একদম ভালো থাকে, ওকে ফ্রেশ থাকে, সেই জিমেলটা দেবেন। এবং আপনার নাম্বারটি দেবেন যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনার নাম্বারটা একদম ফ্রেশ দেবেন, এর আগে কখনোই যেন এই যে এই সাইটগুলো, এই সাইটের মধ্যে আপনার কখনোই অ্যাকাউন্ট করার নাই সেই নাম্বারগুলো দিবেন। ওকে, যে নাম্বার দিয়ে কখনোই অ্যাকাউন্ট করা নাই, এই যে অ্যাকাউন্টগুলো করা নাই সেই নাম্বারগুলো দিবেন। এবং আপনার হতে ফার্স্টে যে দ্বিতীয় যে এটা জিমেলটা দেখালাম যে কোডটি আসলে উইথড্র করার জন্য, সেই কোডটি আপনার অবশ্যই রেখে দিবেন, ওকে খাতা রেখে রাখবেন। আর আপনার এখান থেকে পার্ট টাইম কাজ করতে, ওকে সো আপনার এখান থেকে মূলত এইভাবে কাজ করতে পারবেন, 100% এখান থেকে পেমেন্ট করে আপনার অবশ্যই এখান থেকে নির্ভয়ে কাজ করতে পারেন। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকে ভিডিও। আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনার এই সাইটের মধ্যে কীভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে শুরু করে, কীভাবে আপনার এখান থেকে ফ্রি ইনকাম থেকে শুরু করে কীভাবে ডিপোজিট করে কাজ করতে হবে সম্পূর্ণ প্রসেস হয়তো আজকে ভিডিও আপনাদের শিখাতে পেরেছি। যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে বন্ধুরা কমেন্টস আপনারা বলে দেবেন যে ভাই এটা বুঝি নেই, অবশ্যই আমাদের বোঝানোর চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজকে আমাদের ভিডিও এ পর্যন্ত, আবার দেখো আপনার সাথে এরকম নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।